হ্যালো ফ্রেন্ডস, নলেজ গাইডের নতুন একটা এপিসোডে সবাইকে স্বাগত। যে বয়সে মানুষ বাবা মায়ের হাত ধরে জীবনের পথে চলতে শেখে, বন্ধুদের সঙ্গে খেলা করতে শেখে, আবার অনেকেই প্রথম স্কুল বা কলেজ জীবনে পা রাখে, সেই বয়সে কিনা একের পর এক খুনে অভিযুক্ত তারা। শুধু খুন করতে বলা ভুল হবে, সেই খুনের পর কোনো গ্লানি তাদের মধ্যে দেখা যায়নি। বরং জ্ঞানত অবস্থায় খুন করে মজা পেয়েছে, আনন্দ পেয়েছে, কোমল হাতে রক্তের দাগ পৃথিবীর ইতিহাসে এখনো পর্যন্ত। সেই নজন কম বয়সী খুনি, সাইকোপ্যাথ কিলার বা 9 ইয়াংগেস্ট সিরিয়াল কিলার ইন হিস্ট্রি, তাদের খোঁজ থাকলো আজকের নলেজ গাইডে। প্রথমেই যার নাম তালিকায় রয়েছে, তার জন্ম 1974 সালের 12 জুন, নাম হার্ভি মিগুয়েল রবিনসন। মাত্র 17 বছর বয়সে রবিনসন প্রথম পেনসিলভানিয়ার অ্যালেন টাউনের তিনজন মহিলা জন বার্গার, শার্লট স্মোয়ার ও জেসিকা জিন ফটনিকে ধর্ষণ ও পরে খুন করে। কিশোর বয়স হলেও জঘন্য এই কাজের জন্য তাকে আদালত মৃত্যুদণ্ডের শাস্তি জানায়। তবে এখানে আরও একটা জানানোর বিষয় যে রবিনসনের বাবাও এক খুনি ছিলেন। তিনি নিজের স্ত্রী অর্থাৎ রবিনসনের মাকে পিটিয়ে খুন করেছিলেন। নাম অ্যালিসা বুস্তামান্তে। আমেরিকার মসৌরির অ্যালিসা মাত্র 15 বছর বয়সে সে নিজের প্রতিবেশী এক 9 বছরের মেয়ে এলিজাবেথ অল্টেনকে জঙ্গলে আনন্দ করার নামে নিয়ে গিয়ে তার শ্বাস রোধ করে খুন করে। তারপর তার গলা কেটে ফেলে এবং বুকে 8 বার ছুরি দিয়ে আঘাত করে তার মৃত্যু নিশ্চিত করে। শুধু তাই নয়, এরপর তার দেহ জঙ্গলের মধ্যেই মাটিতে পুঁতে পাতা দিয়ে ঢেকে দেয়। এই ঘটনার কথা অ্যালিসা নিজের ডায়েরিতেও উল্লেখ করেছিল, যা পরবর্তী সময় পুলিশের হাতে আসে। সেখানে এই খুন করে নিজের আনন্দে প্রকাশ করেছিল অ্যালিসা। লিখেছিল, তার এই খুন করতে নাকি অ্যামেজিং লেগেছিল। এই অপরাধে তার যাবজ্জীবন শাস্তি হয়েছে। ইংল্যান্ডের এসেক্স কলচেস্টারের বাসিন্দা জেমস ফেয়ারওয়েদার, তার ফ্যান্টাসি ছিল একজন খুনি হওয়া। তার কলেজের শিক্ষকেরা পর্যন্ত তার এই ধরনের মনোভাব বিশ্বাস করতে পারেননি। জেমস 33 বছর বয়সে দুর্ঘটনায় ব্রেন ড্যামেজ হওয়া এক ব্যক্তিকে প্রথম খুন করে, 3 মাস পর দ্বিতীয় খুনটি করে কলেজের এক সৌদি ছাত্রকে। তবে তৃতীয় খুনের পরিকল্পনা করার আগেই পুলিশের হাতে ধরা পড়ে জেমস। পরবর্তী সময় দ্য সিভিএস রিয়েলিটি সিরিজের একটি এপিসোডে দেখানো হয়েছিল এই সত্য ঘটনা। নাম ছিল টিনস হুকিল। 2004 সালে মাত্র 14 বছর বয়সে নিজের বেস্ট ফ্রেন্ড জেমি গককে খুন করে মাইকেল হার্নান্ডেজ। মাইকেল স্কুলের বাথরুমে নানা অছিলায় নিয়ে গিয়ে দুজন বন্ধুকে খুন করার পরিকল্পনা করেছিল, কিন্তু মার্টিন নামের বন্ধু তার সঙ্গে বাথরুমে যায়নি, ফলে সে বেঁচে যায়। কিন্তু বন্ধুকে বিশ্বাস করার মাশুল নিজের জীবন দিয়ে গুনতে হয়েছে জেমিকে। এই ঘটনার পরের দিনই গ্রেফতার হয় মাইকেল। জানা গেছে জেলের মধ্যেই নাকি 31 বছর বয়সে হার্ট সমস্যায় আক্রান্ত হয়ে মৃত্যু হয় মাইকেলের। 13 বছর এবং 15 বছর বয়সে 4 জনকে খুন করে ক্রেক প্রাইস। আমেরিকার রোড আইল্যান্ডের এই ঘটনা আইনি ব্যবস্থাতেও পরিবর্তন আনে। যেহেতু ক্রেক একজন কিশোর হিসেবে তার অপরাধ করেছে, আইন অনুযায়ী তাকে 21 বছর বয়সে মুক্তি দেওয়া হবে এবং তার সব রেকর্ড বন্ধ করে দেওয়া হবে। এই ঘটনায় রাজ্যের আইনে পরিবর্তন এনে তাকে প্রাপ্ত বয়স্ক হিসেবে বিচার করার অনুমতি দেওয়া হয়। তবে জেলে থাকাকালীনও একজনকে ছুরি মেরে খুনের চেষ্টার জন্য আরও 25 বছর কারাবন্দির সাজা দেওয়া হয় তাকে। বর্তমানে ক্রেক সংশোধনাগারে। জেসমিন রিচার্ডসন 2006 সালে মাত্র 12 বছর বয়সে
তার বাবা মা ও 8 বছরের ভাইকে খুন করে। সেই সময় জেসমিন কানাডার সবচেয়ে কম বয়সের খুনি ছিল। আর এই ঘটনা কানাডা কেন বিশ্বজুড়ে আলোড়ন তুলেছিল। জানা গেছে এই ঘটনা নাকি জেসমিনের বয়ফ্রেন্ডও জড়িত ছিল। অবশ্য 2016 সালে মে মাসে জেসমিন সংশোধনাগার থেকে ছাড়া পায়। ইংল্যান্ডের রবার্ট থমসন ও জন ভেনাবেলস 10 বছর বয়সী এই দুই কিশোর খুন করে 2 বছর বয়সী জেমস প্যাট্রিক বালকারকে। 1993 সালের 12 ফেব্রুয়ারি নিউ স্ট্রান্ড শপিং মলে মায়ের সঙ্গে গিয়েছিলেন ছোট্ট শিশু জেমস। শপিং মলে আচমকাই হারিয়ে যায় বাচ্চাটি। 2 দিন পর সেই শিশুর দেহ উদ্ধার হয় রেল লাইনের ধার থেকে। এই ঘটনায় শপিং মলের সিসিটিভি চেক করতেই নজরে আসে আসল সত্যিটা। রবার্ট থমসন ও জন ভেনাবেলস সেই বাচ্চাটিকে দূরে নিয়ে গিয়ে পাথর ও লোহার রডের আঘাতে মেরে ফেলে। ঘটনায় দুজনকেই পুলিশ গ্রেফতার করে। তাদের যাতে কড়া শাস্তি হয় সেই সময় আদালতের সামনে প্রায় 5,000 মানুষ প্রতিবাদ জানাতে সমবেত হয়েছিলেন। নিজের বোন সহ আরো দুজনকে খুন করে এই শিশুটি। বিশ্বের সর্বকনিষ্ঠ সিরিয়াল কিলার হিসেবে আখ্যা পেয়েছে সে। নাম অমরদীপ সাদা। ভারতের বিহারের মুসাহার গ্রামের বাসিন্দা সে। 2006 সালে অমরদীপ প্রথম তার 6 বছরের কাকার মেয়েকে খুন করে। তখন তার বয়স মাত্র 7 বছর। এরপর খুন করা যেন তার নেশা হয়ে দাঁড়ায়। খুনের তালিকায় এরপর যুক্ত হয় 8 মাসে তার নিজের বোন। 2007 সালে তৃতীয় খুনটি করে অমরদীপ। এবার সে খুন করে তার প্রতিবেশী 6 মাসের শিশু খুশবুকে। খুশবুর মা একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা ছিলেন। তিনি যখন স্কুলে গিয়েছিলেন তখন শিশুটি ঘুমাচ্ছিল। স্কুল থেকে ফিরে তিনি খুশবুকে খুঁজতে থাকেন। এই কয়েক ঘন্টা পর অমরদীপ তার মায়ের কাছে অপরাধের কথা স্বীকার করে। সে জানায় শিশুটিকে গলা টিপে সে হত্যা করেছে এবং মাথায় ইট দিয়ে আঘাত করে তার মৃত্যু নিশ্চিত করেছে। শুধু তাই নয়, এই হত্যার পর 6 মাস বয়সী ওই শিশুটিকে সে মাটির তলায় কবরও দিয়েছে। এই ঘটনা জানার পরেই পুলিশ এসে গ্রেফতার করে অমরদীপকে। পুলিশের কাছেও সে তার খুনের কথা স্বীকার করে। মনোরোগ বিশেষজ্ঞদের মতে অমরদীপ অন্যকে কষ্ট দিয়ে মজা পায়। এমন মানসিক রোগে আক্রান্তরা শুধু অন্যকে কষ্টই দিতে জানে, এটাই তাদের আনন্দ। গ্রেফতারের পর শিশু অপরাধী হিসেবে প্রথমে অমরজিৎকে চিলড্রেন্স হোমে রাখা হয়েছিল। এছাড়াও টানা 3 বছর সে মনোরোগবিদের কাছে কাউন্সেলিং গ্রহণ করে। 11 বছর পর 2016 সালে 18 বছর বয়সে সে মুক্তি পায়। বর্তমানে অমরদীপ কোথায় কেউ জানে না। পরিবর্তন করেছে সে নিজের নামও। আগামী দিনে এই রকম আরো অনেক অজানা তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা থাকবে আমাদের। কেমন লাগলো অবশ্যই জানাবেন, শেয়ার করতে পারেন নিজের মতামত। নতুন পথে এগিয়ে যেতে অবশ্যই আপনাদের সাপোর্ট দরকার। আমাদের পেজ নলেজ গাইড লাইক করুন, শেয়ার করুন, আর সবার আগের নোটিফিকেশন পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন।